এখানে কি করতেছো মামনি? একটা প্রজেক্ট। কিসের জন্য প্রজেক্ট করতেছো? স্কুলের। আচ্ছা, তো কি বানাবা? একটা বাস্কেট। দিস ইজ হোয়াট আই হ্যাভ সো ফার। আচ্ছা, এটা কি দিয়ে বানালা? একটা টিস্যু বক্স দিয়ে। আমি টিস্যু বক্সের উপরের জিনিসটা কাটছি, তারপরে হ্যান্ডেলটা লাগাইছি, তারপরে পেপার দিয়ে কভার করছি, টেপ দিয়ে আর স্টেপলার দিয়ে, সো দ্য থিং উইল স্টে। ওরা এখন কি করবে, এটা ডেকোরেশন করবা? হ্যাঁ, ঠিক আছে। সো আমি কি করছি, সার্কেল সার্কেল করে আই রোট পার্ট অফ মাই নাম, অ্যান্ড দেন আমি আমার এনি কালার সুতা নিব। শেষে তুমি আমাকে হেল্প কর এই সুতাগুলোর মধ্যে এগুলো লাগাবো। ইয়া, লাইক হট গ্লু করবা, অ্যান্ড দেন আফটার এগুলো ড্রাই আপ হয় সামনে এভাবে লাগাবে। আচ্ছা, ঠিক আছে। এখন কি করছো? একটা ফ্লাওয়ার, নট জাস্ট ওয়ান। আচ্ছা, এগুলো এরকম ফোল্ড করে ফেলবা। ইয়া, তারপর কিরকম হবে? সামথিং লাইক দ্যাট। ওকে, তো এটা কোথায় লাগাবা? এই উপরে। ঠিক আছে। এরকম চেয়েছিল না? আচ্ছা, এটা তো হট গ্লু, সো এর জন্য মা তোমাকে হেল্প করতেছি। দেখো সব ফুল গুলা শেষ, এখন আমি একটু ইয়েলা দিতেছি, সো সুন্দর লাগবে। খুবই নাইস হয়েছে। লুক, ইটস লাইক আ ট্রিক অর ট্রিট বাস্কেট। Trick or treat, smell my feet, give me something good to eat. আচ্ছা, এটা থ্রেডে কেন দিয়েছিলাম মা? এরকম হ্যাং করবে সেই জন্য? Yeah, and it will move. অনেক নাইস হয়েছে, মাশাআল্লাহ।